বন্ধুরা একটা কথা ঠিক ভাবো যে রয়্যাল রাম্বল, গাইস রয়্যাল রাম্বল বলা যেতে পারে আমাদেরকে সব থেকে বড় হার্ট অ্যাটাকটা দিয়েছিল। মানে আমরা এত রুমার্স শুনেছিলাম যে রক আসবে আর রয়্যাল রাম্বলে রক এলো না, মানে কিচ্ছু বলা নেই, মানে প্রচুর এক্সপেকটেশন তো মানে ওখানেই মানে রিপ হয়ে গেছিলো। আর এখন রেসল মেনিয়ার আগে আমরা এত এত রুমার্স পাচ্ছি যে র্যান্ডি অর্টন রিটার্ন করতে চলেছে, আদৌ WWE আনবে তো নাকি ট্রিপল এইচ ভাবে যে ও ঠিক আছে এখন এরা এত কিছু ভাবছে র্যান্ডি অর্টনকে নিয়ে, এখন আমরা আনবো না, একটা শকিং টাইমে আনবো যখন কেউ বুঝতেও পারবে না, ইভেন এক্সপেকটেশনও রাখতে পারবে না। মানে না না না, আমাকে গালাগালি দিয়ে লাভ নেই, মানে আমি তো জাস্ট বললাম, মানে হ্যাঁ আমিও চাই যে র্যান্ডি অর্টন যেন আসুক রেসল মেনিয়া। কিন্তু গাইস এখন মানে দেখো অবভিয়াসলি আমরা মানে অনেক কিছুকে নিয়ে ডিসকাশন তো করেছি, হ্যাঁ গাইস রোড টু রেসলমেনিয়া 39 পুরো প্লে লিস্টে আমরা পুরো চুল ছেড়া বিশ্লেষণ করেছি প্রত্যেকটা ম্যাচকে নিয়ে, আর লাস্টে আমরা ঘাবলাবাজিকে নিয়েও কথা বলেছি। অ্যান্ড ওখানে আমি বলেছিলাম যে মেবি হয়তো মিস আর র্যান্ডি অর্টন বা মিস অ্যান্ড রক বা মিস অ্যান্ড স্টোন কোল্ড স্টিভ অস্টিনের কোনো একটা কানেকশন WWE শো করতে পারে, কিন্তু এখানে তো আলাদাই ঘাবলাবাজি দেখতে পাচ্ছি। এটা টুইটারে সাডেনলি মানে উঠে আসলো, সেটা হচ্ছে ভাই স্নোপ ডগ আর মিসের মধ্যে একটা মনে হচ্ছে WWE কিছু করতে চলেছে। মানে স্নোপ ডগের একটা কি WWE চ্যাম্পিয়নশিপ, সেই গোল্ডেন কালার ওটা সেই এখান থেকে ওখানে চলেই যাচ্ছে, এর কাছে যাচ্ছে, ওর কাছে যাচ্ছে, কি হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না, অনেকটা 24/7 টাইটেলের মতো এদিক ওদিক হ্যান্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে WWE কি একটা মানে স্টোরি লাইন দেখাচ্ছে যে হ্যাঁ স্নোপ ডগের টাইটেলটা এখানে ওখানে গিয়ে লাস্টে যখন তুমি দেখতে পাচ্ছ যে রেসলমেনিয়া 39 হোস্ট নিজের কাছে এলো, তার মানে তোমরা ধরে নেওয়া হচ্ছে এখানে তো ভাই WWE কিছু একটা ইন্টারাকশন, কিছু একটা মানে জিনিস WWE বিল্ড করবে। আর অবভিয়াসলি এটা হতে পারে যে স্টোন কোল্ড স্টিভ অস্টিন বা রক বা র্যান্ডি অর্টনকে নিয়ে আমরা যে এত কিছু ভাবছিলাম যে হয়তো মিজের সাথে কিছু হতে পারে, সেটা হয়তো একদম ঘুরিয়ে মিজ অ্যান্ড স্নোপ ডগের মধ্যে হয়তো কিছু একটা WWE কেস করবে। আমার মনে হয় যে হ্যাঁ চলো ঠিকই আছে, স্নোপ ডগ তো একটুখানি ফিচার করে দেবে রেসলমেনিয়া, অবভিয়াসলি সেলিব্রিটি বলে কথা, আর মিসকেও ফিচার তো করবেই, সব ব্যাপার মিসকে হোস্ট বানিয়েছে এর জন্য যাতে মিসকে দিয়ে কিছু একটা মানে WWE প্রিপেয়ার করতে পারে। অবভিয়াসলি মিস এবারে যেহেতু রেসলমেনিয়ার কোনো ম্যাচে নেই তাই জন্য এটা হতেই পারে, কিন্তু যদি আমরা কথায় আছি ভাই তাহলে র্যান্ডি অর্টনের কি সিনারিও আসতে পারে রেসলমেনিয়ার মধ্যে, তো অলওয়েজ মানে বলা যেতে পারে হ্যাঁ আমরা তো মানে সমস্ত দিক দিয়ে অনেক কিছু শুনছি। আর কাল রাতে আমি প্রচুর বন্ধুদের সাথে কথাবার্তা বলছি না, আমাদের মনে হলো যে ভাই র্যান্ডি অর্টন আর যাই হোক একটা ম্যাচ ছাড়া বা একটা মানে একটা জায়গা ছাড়া আর কোথাও রিটার্ন করতে পারে না, সেই জায়গাটা হচ্ছে রোমিন রেন্স আর কোডি রোডসের ম্যাচের মধ্যে। আর অবভিয়াসলি বলা চাই যে রোমিন রেন্স আর কোডি রোডসের সাথে বোধ দুজনের সাথে র্যান্ডি অর্টনের কিন্তু একটা আলাদাই লিঙ্ক তো রয়েছে। সাহেবরা তোমরা জানো যে অবভিয়াসলি কোডি রোড বিল্ডই হয়েছিল অ্যাজ এ লেগেসি মেম্বার হিসেবে, আর সেই সময়ের যে টাইমটা বা ওই টাইমে যে রাইভালিটা ওটাকেই WWE টিজ করবে ইন ফিউচার, যদি কোডি রোডসের কাছে টাইটেল চলে আসে তাহলে কোডি রোডস আর র্যান্ডি অর্টনের একটা ক্লাসিক রাইভালি WWE শো করবে যেটা আগে হয়েছে। আর অবভিয়াসলি দেখো আমরা রোমিন রেন্স অ্যান্ড কোডি রোডসের যে এত ম্যাচ নিয়ে কথা বলছি এটা হয়তো মানে এটা তো মানে ওরকম ওই টাইমে তো আর ওরকম কোনো রাইভালি চলেনি, এটা জাস্ট বিকজ একটা স্টোরি লাইন জাস্ট দেখাচ্ছে যে হ্যাঁ কোডি রোডস নিজের স্টোরিকে ফিনিশ করবে, ফাইনালি WWE চ্যাম্পিয়নশিপে ক্যাপচার করবে, মেন ইভেন্ট ফাইনালি একটা হিউজ থিং বলে কথা। তো এখানে রোমিন রেন্স এর কোনো মানে কিছুই নেই, জাস্ট এটা অল অ্যাবাউট কোডি রোডস এর একটা স্টোরি এন্ড আর কিছুই না। কিন্তু এখানে কিন্তু WWE হয়তো ইন ফিউচার বিল্ড করতেই পারে যে কোডি রোডস অ্যান্ড র্যান্ডি অর্টনের মধ্যে সেগমেন্ট। এখন দেখো এটা দিয়ে অনেক কিছু তো হবেই, তার থেকে শুরু করে গাইস র্যান্ডি অর্টন আর রোমিন রেন্স এর কিন্তু একটা লিঙ্ক WWE করতে পারে, কারণ তোমরা জানি যে র্যান্ডি অর্টন লাস্ট টাইম কিন্তু রোমিন রেন্স এর দ্বারা ইঞ্জিওর হয়েছিল, মানে WWE যা দেখিয়েছিল যে ওই টাইমে যখন আরকে ও হেরে যায় সেই আনডিসপিউটেড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচে, তারপরে র্যান্ডি অর্টনের উপর অ্যাটাক করেছিল, তো ওই সিনারিওটা কিন্তু WWE কিন্তু এখানে টিজ করতে পারে যে হ্যাঁ তারপর র্যান্ডি অর্টন এসে বদলা নিল, তো এখান থেকেও কিন্তু সেরা জিনিস কিন্তু WWE করতে পারে। এবার দেখো র্যান্ডি অর্টনের রিটার্ন করার পরে মানে পসিবিলিটি অনেক কিছু থাকতে পারে যে হ্যাঁ তিনটে গাইজ আমরা তিনটে মানে পয়েন্ট ধরেছি যে এই তিনটে WWE করতেই পারে র্যান্ডি অর্টনকে নিয়ে, যদি র্যান্ডি অর্টনকে রিটার্নও করে তার সাথে একটা হিল ক্যারেক্টারও আনে তাহলে এটা কিন্তু সবথেকে বেশি বেস্ট হবে। দেখো ফার্স্ট যেটা WWE করতে পারে সেটা হচ্ছে দেখো তোমাদের মনে আছে আমি এটা যদি একটুখানি বোঝাই যে ফার্স্ট টাইম গাইজ WWE তোমরা দেখেছিলে যে প্রচুর মানে ইনস্টাগ্রাম বলো বা ইউটিউব বলো প্রচুর জায়গায় এটাকে মানে শো করছে যে কোডি রোডস রোমিন রেন্সের উপর পিন করেছিল। তোমাদের মনে আছে যে ওখানে একটা ট্যাগ টিম ম্যাচ হয়েছিল যেখানে কোডি রোডস অ্যান্ড গোল্ডাস ভার্সেস সেথ রলিন্স রোমিন রেন্সের ম্যাচ, আর ম্যাচটা এরকম ছিল যে যদি কোডি রোডস আর গোল্ডাস হেরে যায় তাহলে ওরা WWE ছেড়ে চলে যাবে, তো এরকম একটা সিনারিও এসেছিল। আর ওই টাইমে আমরা দেখেছিলাম যে রোমিন রেন্স আর কোডি রোডস লাস্টে ছিল, আর ওই টাইমে বিগ শো সাডেনলি এসেছিল আর রোমিন রেন্সকে কেও পাঞ্চ মেরেছিল, আর তার কারণে কোডি রোডস রোমিন রেন্সের উপর পিন করেছিল। হ্যাঁ এখানে অবভিয়াসলি হেল্পের দ্বারাই কোডি রোডস জিততে পেরেছিল, আর কোডি রোডস আর গোল্ডাস
ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়েছিল, আর ওটা মানে স্টেল টোরেন্সার রোমিনেন্সের টাইটেল রানটা যথেষ্ট লং চলেছিল অ্যাজ এ ট্যাগ টিম চ্যাম্পিয়ন হিসেবে, কিন্তু ওরা এন্ড করেছিল কোডি রোডস আর গোল্ডাস্ট। তো এটা ডাব্লিউডব্লিউই মানে যেরকম ভাবে দেখাচ্ছে তাতে প্রচুর মানে প্রচুর রেসলিং ফ্যান্সরা এটাই ভাবছে যে দেখো ওই টাইমে যখন রোমান রেন্স এর কাছে প্রথম টাইটেল এসেছিল ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ, অ্যান্ড রোমান রেন্স আর সেথ রয়েন্স যেভাবে রান চালিয়ে গেছিল, অবভিয়াসলি শিল্ড যথেষ্ট বেশি ডমিনেটিং ছিল, তো শিল্ডের থেকে টাইটেল কারা নিয়েছিল, মানে প্রথম বলা যেতে পারে যে রোমান রেন্স এর কাছে যখন প্রথম টাইটেল এসেছিল তখন কে নিয়েছিল, সেটা হচ্ছে গেছে কোডি রোডস অ্যান্ড গোল্ডাস্ট। মানে আমি গোল্ডাস্ট ছেড়ে দিচ্ছি, বাট কোডি রোডস কিন্তু ওখানে ছিল, তাই জন্য রোমান রেন্স এর প্রথম টাইটেল কিন্তু যদি কোডি রোডস নিতে পারে তাহলে এখানেও কিন্তু কি ওই সিনারিওটাকে আবার মানে ডাব্লিউডব্লিউই কনসিডার করবে যে ওরকমভাবে কিছু টিস করতে চলেছে যে রোমান রেন্সের থেকে এবারও টাইটেল কোডি রোডস নেবে, কারণ সেই সময়ও হয়েছিল, কিন্তু সেই সময় কিন্তু বিগ শো একটা কিন্তু হেল্প করেছিল, তার জন্য এখানে হতে পারে যে ডাব্লিউডব্লিউই এরকম টিস করেছে রেন্ডি অর্টনকে গাইজ এমনভাবে নিয়ে আসলো ওখানে হাতে এরকম সিন থাকবে যে হ্যাঁ এটা আমি অলরেডি বলেছিলাম যে এরকম থাকবে যে ব্লাড লাইন মিলে পুরো ঘেরাও করে দেবে আর কোডি রোডস একা থাকবে আর ওখানে নাম্বার গেম ম্যাটার করে যাবে, ওই টাইমে রেন্ডি অর্টন এসে ব্লাড লাইনের এগেনস্টে চলে যাবে, মানে পুরো সবকে ধরাশায়ী করে দেবে, আর ওই হেল্পের দ্বারাই কোডি রোডস রোমান রেন্সকে হারাবে। অ্যান্ড তারপরেই গাইজ সিনটা হয়তো এরকম দেখাবে যে অবভিয়াসলি কোডি রোডস আর রেন্ডি অর্টন সেম পেজে রয়েছে, বাট সার্টেনলি ওখানেই ভাইপার স্ট্রাইক করবে অ্যান্ড রেন্ডি অর্টন হিট করবে আর কেউ দিয়ে, অ্যান্ড অবভিয়াসলি এখান দিয়ে প্রচুর বেশি লিঙ্ক হয়ে যাবে যে হ্যাঁ ভাই আমরা একটা থান্ডারাস এবার স্টোরি লাইন দেখতে চলেছি, কোডি রোডস এর এবার আফটার টাইটেল ক্যাপচারের পর একটা হিউজ স্টোরি লাইন দেখতে চলেছি কোডি রোডস ভার্সেস রেন্ডি অর্টন, এটাও কিন্তু ডাব্লিউডব্লিউই প্রচুর সেরাভাবে কিন্তু ডাব্লিউডব্লিউই করতে পারে। আরেকটা জিনিস গাইজ ডাব্লিউডব্লিউই করতে পারে সেটা হতে পারে যে একদম পুরো থান্ডারাস দিকে চলে যাবে, আর সেটা আর কিছুই নয় গাইজ, ডাব্লিউডব্লিউই এরকম করতে পারে যে রোমান রেন্স এর সাথে গাইজ রেন্ডি অর্টনের কোনো স্টোরি লাইন লাগিয়ে দিল গাইজ, এটা ডাব্লিউডব্লিউই করতেই পারে, এটা সব থেকে বেশি হিউজ হবে, কারণ অবভিয়াসলি দেখো যতই যাই বলো এটা স্টিল আনপ্রেডিক্টেবল, আমরা কখনোই বলতে পারি না যে হ্যাঁ কোডি রোডস জিতবে বা রোমান রেন্স জিতবে, কারণ অ্যাট দি এন্ড মানে এখানে অনেক কিছু চেঞ্জেস হতে পারে, আর গাইজ এটা ডাব্লিউডব্লিউই হয়তো প্ল্যান করতে পারে যে এটা দেখালো যে কোডি রোডস আর রোমান রেন্স এই ম্যাচের মধ্যে হয়তো রোমান রেন্স সাকসেসফুলি গাইজ আনডিসপিউটেড ইউনিভার্সাল হেভিওয়েট চ্যাম্পিয়নশিপকে সাকসেসফুলি রিটেন করলো, আর তারপরে গাইজ দেখা গেলো যে কোডি রোডস রিংয়ে শুয়ে রয়েছে আর সবাই মিলে কোডি রোডস এর উপরে অ্যাটাক করছে, মানে সোলো সিকোয়াও চলে এসছে উসোসরা চলে এসছে, আর ওই মোমেন্টে দাঁড়িয়ে গাইজ রেন্ডি অর্টন হয়তো চেয়ার নিয়ে আসবে আর এসে গাইজ একটা ধামাধাম মানে পেটাতে থাকবে, আর রেন্ডি অর্টন ক্যারেক্টার হয়তো হিল হিসাবেই থাকবে, বাট স্টিল বলা চলেছে ওখানে রেন্ডি অর্টন কোডি রোডসকে অ্যাজ এ রেস্কিউ করাবে অ্যাজ এ সেভ করার জন্য আসবে, আর এখান দিয়ে গাইজ ডাব্লিউডব্লিউই হয়তো প্ল্যান করবে যে হ্যাঁ আমরা রোমান রেন্সকে দিয়ে তো কোডি রোডসকে হারিয়ে দিলাম, স্টিল রোমান রেন্সের কাছে টাইটেল আছে, আর রোমান রেন্সের সামনে দরকার একটা খুব বড় থ্রেট এরপরে, কারণ কোডি রোডস তো হেরে গেল এরপরে তাহলে রোমান রেন্সকে কে ফেস করবে, আগে এখানেই গাইজ পয়েন্ট চলে আসছে যে রোমান রেন্স আর রেন্ডি অর্টনের স্টোরি লাইন এরপর বিল্ড করবে, আর এটাও হতে পারে হয়তো গাইজ একটা নেক্সট লেভেল যাবে, তবে আমি এর ওপর বেশি কিছু কথা বলবো না, কারণ যদি এটা হয় তখন আমরা ভাববো যে হ্যাঁ এটাকে নিয়ে কি ডাব্লিউডব্লিউই করতে পারে, বাট স্টিল তোমরা ভাবতে পারো যে এটাও কিন্তু ডাব্লিউডব্লিউই নিয়ে আসতে পারে যে রোমান রেন্স আর রেন্ডি অর্টনের মধ্যে তারপর একটা স্টোরি লাইন চালালো, আমার মনে হয় যে এটা সবথেকে বেশি বেস্ট হবে দেওয়ার নোড়ার, কারণ যেখানে তোমরা লাস্ট টাইম দেখেছিলে যে রোমান রেন্সই অ্যাটাক করেছিল রেন্ডি অর্টনকে, তার জন্য রেন্ডি অর্টন মানে ওখানে ডাব্লিউডব্লিউই এরকমই শো করেছিল না যে রেন্ডি অর্টন ইনজিওর হয়ে চলে গেছে, তো এটাও গাইজ এটা অনেকটা ঠিক তোমাদের এরকম লাগবে ঠিক স্টেথ রলিন্স রেন্ডি অর্টনের স্টোরি লাইনের মতো, যে রেন্ডি অর্টনকে স্টর্ম মেরেছিল, রেন্ডি অর্টন ইনজিওর হয়ে গেছিল, তারপর সে ফার্স্ট লাইনে রিটার্ন করেছিল সব অথরিটি মেম্বারদেরকে, আর কেউ মেরেছিল, তারপর ওখান দিয়ে স্টেথ রলিন্স আর রেন্ডি অর্টন ম্যাচ বিল হয়েছিল, অনেকটা জাস্ট লাইক এরকমই হবে যে রেন্ডি অর্টন রিটার্নটা এরকম জাস্ট লাইক হবে, তো এটাও কিন্তু ডাব্লিউডব্লিউই কিন্তু মানে বিল্ড করতে পারে, অবভিয়াসলি রেন্ডি অর্টন ক্যারেক্টার তো অলওয়েজ হিলই থাকে, বাট হ্যাঁ ওনার ক্যারেক্টারটা একটা আলাদা, ওনাকে কখনোই বলা যায় না যে উনি ফেস আছেন না হিল আছে, তো অবভিয়াসলি এই ক্যারেক্টারটাও কিন্তু যথেষ্ট থান্ডারাস হবে, যেমন তোমাদের সেই টাইমে মনে আছে যে রেন্ডি অর্টন কিরকম স্টেটাসকে পিটিয়েছিল সেই রথে, তো ওরকম ফ্লেভার হয়তো গেলে রেন্ডি অর্টন আর রোমান রেন্স এর ম্যাচও কিন্তু আসতে পারে, তাই জন্য এই প্রেডিকশনটাও আমার আছে যে হয়তো এরকম করতে পারে, আর গাইজ লাস্ট যে প্রেডিকশনটা রাখবো এটা হলে তোমার থান্ডারাস হয়ে যাবে, সেটা আর কিছুই না গাইজ, এটা ডাব্লিউডব্লিউই গাইজ করতেই পারে, দেখো রোমান রেন্স অ্যান্ড কোডি রোডস এর যে ম্যাচটা হবে এখানে রোমান রেন্স বা কোডি রোডস যেই জিতুক এখানে কোনো যায় আসে না যে কে জিততে চলেছে, মানে এটা জাস্ট লাইক অনেকটা এরকম তোমরা বলতে পারো ঠিক সামার স্ল্যামের মতো, যেখানে ফিন ব্রে ওয়াইল্ড ভার্সেস ব্রন স্ট্রোম্যানের ম্যাচ হয়েছিল, ইভেন তোমরা জানো যে ওই ম্যাচটা তো মানে থান্ডারাস ছিল, বাট অ্যাট দি এন্ড ফিন যখন রিক্যাপচার করেছিল ইউনিভার্সাল টাইটেল, আর তখনই শক করে রোমান রেন্স নিজের নিউ ক্যারেক্টার দ্য র‍্যাক এভরিওয়ান অ্যান্ড লিভ সেই ক্যারেক্টারটা নিয়ে এসেছিল, আর সবাইকে মানে পিটিয়েছিল, ব্রে ওয়াইটকেও এসে স্পিয়ার মেরেছিল, ব্রন স্ট্রোম্যানকে চেয়ার শট মেরেছিল, আর তারপর আমরা দেখতে পেয়েছি আমাদের লাস্টে রোমান রেন্স সাথে ইউনিভার্সাল টাইটেল নিয়ে হাতটাকে তুলেছিল, তো ওটা একটা সবথেকে বেশি শকিং ছিল, আর ওখান দিয়েই তো আমাদের ট্রাইবাল চিফের জার্নি শুরু হয়েছিল, আর এরকমই গাইজ ডাব্লিউডব্লিউই হয়তো প্ল্যান করতে পারে যে
উইনার যেই হোক, উইনার রোমান রেন্স হোক কিংবা উইনার কোডি রোডস হোক, আর অ্যাট দি এন্ড হয়তো দেখা গেল যে পেছন দিয়ে সডেনলি গাইজ রেন্ডি অর্টন এলো আর উদম দুজনকে পেটালো, উদম পেটালো, আর এখান দিয়ে গাইজ একটা হিউজ স্টেটমেন্ট ছুড়ে দেবে ইভেন্ট গাইজ। লাস্টে তোমরা হয়তো দেখতে পাবে যে মেন ইভেন্টে একদম শেষ স্পটে এটাই থাকবে যে চ্যাম্পিয়ন অ্যান্ড চ্যালেঞ্জার দুজনেই ধরাশায়ী, দুজনেই উল্টে পড়ে আছে, রেন্ডি অর্টন একা দু হাতে দুটো টাইটেলকে হোল্ড করছে। তো এটাও কিন্তু আমাদের হিউজ হিউজ বলা চলে যে একটা হিউজ স্টেটমেন্ট ছুড়ে দেবে। আর অবভিয়াসলি আমরা বোধহয় এটাতে ইন্টারেস্টও পাবো, এটাতে শখও হবো, আর এটার প্রতি মানে আমরা মানে আলাদাই লেভেলের একটা উত্তেজনা সৃষ্টি হবে, কারণ ফাইনালি আমরা রেন্ডি অর্টনকে একটা মানে হিউজ পেজে দেখতে যেতে চলেছি। আর এটাও গাইজ ডাব্লিউডব্লিউই গাইজ প্ল্যান করতে পারে, তাই জন্য অনেক কিছু আসতে পারে। তবে হ্যাঁ, আমি লাস্ট ডিসিশনটা নেবো, কারণ অবভিয়াসলি দেখো এখান দিয়ে কি মিন হবে, এখান দিয়ে রেন্ডি অর্টনের সাথে কোডি রোডসের স্টোরি লাইন হবে, এখানে রেন্ডি অর্টনের সাথে রোমান রেন্সের স্টোরি লাইন হবে, এখানে জাস্ট দেখাবে যে তোমার সামনে যেই আসুক তুমি ওড়াবে, এরকম যাকে বলতে পারো, মানে সাপের সামনে যেই আসুক সাপ তো ভাই ফোনা তুলবে আর আঘাত তো করবে, অনেকটা এরকম সিন হতে পারে। বাট স্টিল রেন্ডি অর্টনকে নিয়ে তো প্রচুর এক্সাইটমেন্ট আছে, আমরা সিরিয়াসলি ভাবছি রেন্ডি অর্টন কীরকম রিটার্ন করবে, কীরকমভাবে আসবে। তবে অনেক কিছু মাথার মধ্যে চলছে, যাই আসবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরাও কমেন্টে জানাবে তোমাদের কী মনে হচ্ছে রেন্ডি অর্টনকে নিয়ে, আগে আমরা আরও অনেক কিছু নিয়ে আসবো, দেখাবে নেক্সট শোতে।